করোনা সংক্রমণের মধ্যে আবার সন্ধান মিলল ফ্লোরোনার। আসলে এই ফ্লোরোনা কি, কি তার উপসর্গ, ফ্লোরোনার জীবাণুর উপস্থিতি কিভাবে আপনি বুঝতে পারবেন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। করোনা ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। চিকিৎসকদের মতে এটাই বোধ হয় করোনার তৃতীয় ঢেউ। করোনার পাশাপাশি এখন ওমিক্রনও দেশে দেশে ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত। এমন সময় করোনা সংক্রমণের মধ্যেই আবার ফ্লোরোনার সন্ধান মিলল। ইসরায়েলে এক নারীর শরীরে প্রথম ফ্লোরোনার জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির শারীরিক পরীক্ষার পর জানা গেছে তিনি করোনার কোনো টিকা নেননি। সন্তান সম্ভবা এক মহিলা তিনি, যিনি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন। প্রথম ফ্লোরোনা রোগীর খোঁজ মেলার পর উদ্বেগ তৈরি হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্লোরোনায় আক্রান্ত ওই নারীর উপর কড়া নজর রাখা হচ্ছে, বিভিন্ন শারীরিক পরীক্ষাও করা হচ্ছে। কি এই ফ্লোরোনা? করোনা ও শীতকালীন ফ্লুর যৌথ অবস্থাকেই বলা হচ্ছে ফ্লোরোনা। আলফা, বিটা, ডেল্টা ও ওমিক্রন করোনা ভাইরাসের সব রূপ থেকে সম্পূর্ণ ভিন্ন এই ফ্লোরোনা। ফ্লোরোনা করোনা ভাইরাসের মিউট্যান্ট রূপ নয়। করোনা ও ইনফ্লুয়েঞ্জা এই দুটি রোগের জীবাণু যদি কারো শরীরে একই সঙ্গে উপস্থিত থাকে তাহলে ধরে নেওয়া হচ্ছে তিনি ফ্লোরোনাতে আক্রান্ত। কিভাবে ছড়ায় ফ্লোরোনা? সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি থেকেই মূলত রোগটি ছড়াতে পারে। ফ্লোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2 থেকে 10 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। ফ্লোরোনার উপসর্গ কি কি? ইনফ্লুয়েঞ্জা ও করোনা উভয়ই শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। আবার এই দুটি জীবাণুর উপসর্গগুলো একই রকম। ফ্লোরোনাতে আক্রান্ত হলে গলা ব্যথা, সর্দি, জ্বর, ক্লান্তি ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ শরীরে দেখা যায়। তবে করোনা আক্রান্ত হলে স্বাদ, গন্ধ চলে যাওয়ার বিষয়টি ফ্লোরোনাতে ঘটে না। এমনকি করোনা সংক্রমণের ফলে শারীরিক যে জটিলতা দেখা দেয় সেগুলো আবার ফ্লোরোনার বৈশিষ্ট্য নয়। তবে ফ্লোরোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞরা আমাদের আশ্বস্ত করেছেন এটি করোনার নতুন কোনো বিপজ্জনক ভেরিয়েন্ট নয়। কিছুদিন আগে ডেলমিক্রন নামক আরও একটি নতুন সংক্রমণ বিশ্বে দেখা গেছে, যা করোনার নতুন কোনো ভেরিয়েন্ট ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত করোনার যে ভেরিয়েন্টগুলো তালিকাভুক্ত করেছে তা হল আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ওমিক্রন।